শিক্ষা মানুষের জীবনের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম। জীবনে সাফল্যের জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষা, হতে পারে তা আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক বা অভিজ্ঞতা থেকে পাওয়া। জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করা সংসদ সদস্যদের শিক্ষাজীবন নিয়ে আজকের সারাদিনের ধারাবাহিক আয়োজনে আজ থাকছে 5 জন সংসদ সদস্যের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে তথ্য। চলুন জেনে নেই। প্রথমেই আমরা জানব এমপি হাসানুল হক ইনু সম্পর্কে। কুষ্টিয়া 2 আসনের সংসদ সদস্য তিনি। জাতীয় সমাজতান্ত্রিক দলের রাজনীতির সাথে জড়িত হাসানুল হক ইনু। কুষ্টিয়া 2 আসনের এএমপির শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ারিং। হাসানুল হক ইনু রাঙামাটির চন্দ্রঘোনার কর্ণফুলী পেপার মিলস হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। এরপর ঢাকার নটরডেম কলেজ থেকে পাশ করেন উচ্চ মাধ্যমিক। পরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে বিএসসি ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। এবার চলুন জেনে নেই আরেক এমপি মোহাম্মদ মাহবুবুল আলম হানিফ সম্পর্কে। কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য তিনি। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত মোহাম্মদ মাহবুবুল আলম হানিফ। কুষ্টিয়া 3 আসনের এএমপির শিক্ষাগত যোগ্যতা এমকম। মাহবুবুল আলম হানিফের বাবা রেলওয়ের কর্মকর্তা ছিলেন, সেই সুবাদে তিনি পাকশী রেলওয়ে কলোনিতে বড় হয়েছেন, আর এখানেই তিনি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে লেখাপড়া সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি ঢাকা কলেজে ভর্তি হন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিভাগে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। সেলিম আলতাফ জর্জ কুষ্টিয়া 4 আসনের সংসদ সদস্য। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত সেলিম আলতাফ জর্জ। কুষ্টিয়া 4 আসনের এএমপির শিক্ষাগত যোগ্যতা এলএলবি ও এলএলএম। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে লেখাপড়া সম্পূর্ণ করেন। এরপর উচ্চশিক্ষার জন্য 2005 সালে লন্ডন যান, সেখান থেকে তিনি ব্যারিস্টারি সম্পূর্ণ করেন। এবার আমরা জানব এমপি সোলাইমান হক জোয়ারদার সম্পর্কে। চুয়াডাঙ্গা 1 আসনের সংসদ সদস্য তিনি। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত সোলাইমান হক জোয়ারদার। চুয়াডাঙ্গা 1 আসনের এএমপির শিক্ষাগত যোগ্যতা এসএসসি। তিনি চুয়াডাঙ্গা ভিজে সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। আজকে সবশেষ যে এমপি সম্পর্কে আমরা জানব তিনি হলেন মোহাম্মদ আলী আজগার। চুয়াডাঙ্গা 2 আসনের সংসদ সদস্য তিনি। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত মোহাম্মদ আলী আজগার। চুয়াডাঙ্গা 2 আসনের এএমপির শিক্ষাগত যোগ্যতা স্নাতক।